প্রাচীন কালে দুর্গম নামের এক অসুর লা সে দেবতা ও মুনি ঋষি মানুষ হইরাণ করা নিমন্তে গোটি অভিনব উপায় পাঞ্চি লা সে জাঁথি যে যজ্ঞ ও অন্যান্য পুণ্যকার্যমান বেদ অনুসরণ করে হয়ে থাকে সে যদি বেদ চোরি করে নিয়ে পার তবে মানুষ ও দেবতা মানুষ ভিতরে সম্পর্ক ছিন্ন হয়ে যাব সে খুব কঠোর তপস্যা করে এমিতি শক্তি অর্জন কলা যে তাহাদ্বারা সে বেদ চোরি করে নেলা ও ব্রাহ্মণ মানে বেদর স্তোত্রমান পাশরি পকাইলে সেমানে কোনসি অনুষ্ঠান করে নপারি বিষাদগ্রস্ত হলে ও এপরি বঞ্চি রহিবা দিগরে মধ্য সেমানকর আগ্রহ রহিলা নাহি তা শক্তি যোগু সংসাররে ঋতুচক্র মধ্য কাম কলা নাহি পৃথিবী হলা শুষ্ক লোকে মৃতপ্রায় হয়ে গলে ঋষি মানে ভীষণ চিন্তিত হয়ে শেষরে হিমালয় যাই দুর্গা মাতাঙ্কু গুহারি কলে ও সেমানক ঠারু পৃথিবীর দুর্দশা কথা শুনি মাতাঙ্কর নয়ন সজল হয়ে উঠিলা তাঙ্ক নয়নরে অশ্রু দেখা দেবা মাত্রে পৃথিবী উপরু অসুরর প্রভাব তুটি গলা আকাশরে মেঘ আসিলা বর্ষা হেলা ঋতুচক্র পুনি কাম কলা অসুর দুর্গম রাগি যাই দুর্গাঙ্ক পাখকু দৌড়িলা তৎক্ষণাৎ দুর্গাঙ্ক দেহরু অসংখ্য শক্তি বাহারি অসুরকু মারিদেলে অসুরর মৃত্যু সঙ্গে সঙ্গে বেদ পুনি পৃথিবীকু ফেরি আসিলা।